ভারতে বেলাগাম করোনা। গত চব্বিশ ঘণ্টায় কমল দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে বেড়েছে দৈনিক মৃত্যু সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন 3,57,229 জন। দেশে গত চব্বিশ ঘণ্টায় 3,449 জনের মৃত্যু হয়েছে। ভারতে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 2,22,408 জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 1,66,13,833 জন। দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গে উদ্বেগ বাড়িয়েছে করোনা। সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 17,501 জন। চব্বিশ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 98 জনের। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন 15,937 জন। করোনা মোকাবিলায় আরও কড়াকড়ি রাজ্যে। বন্ধ করে দেওয়া হল রাজ্যের সব চিড়িয়াখানা। পর্যটকদের জন্য বন্ধ সংরক্ষিত বনাঞ্চল, অভয়ারণ্য, জাতীয় উদ্যান, ব্যাঘ্র সংকল্প প্রকল্প পরিদর্শনও বন্ধ রাখার সিদ্ধান্ত করা হয়েছে রাজ্য সরকারের তরফে। বাতিল করতে হবে বুকিং, ফেরত দিতে হবে টাকা। দৈনিক করোনা সংক্রমণের হার 17,000 ছাড়িয়ে গিয়েছে। এই অবস্থায় বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল নির্বাচন কমিশন। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল শমশেরগঞ্জ এবং জঙ্গিপুরের ভোট। করোনা পরিস্থিতি কিছুটা হলেও আয়ত্তে আসলে ভোটের নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ক্রমবর্ধমান করোনার বাড়বাড়ান্তে হাহাকার উঠেছিল গোটা দেশে। মার্চের শেষ সপ্তাহ থেকে ফের মাথাচাড়া দিয়ে উঠেছিল করোনার সংক্রমণ। সর্বকালের সমস্ত রেকর্ড ছাপিয়ে করোনার করাল থাবা পড়েছিল ঘরে ঘরে। অবশেষে একটু আশার আলো উঁকি দিয়েছে দেশবাসীর ঘরে, কারণ এবার ধীরে ধীরে নিম্নমুখী হচ্ছে করোনার সংক্রমণের গ্রাফ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।